ওয়েলকাম টু জিওসম। বিএসসি জিএস সেকেন্ড হাফের পরীক্ষা, তার জিএস পেপারটা সলভ করছি আমি। আমার নাম অয়ন সরকার। সেকেন্ড হাফের পরীক্ষা হয়েছে, সেকেন্ড হাফের কোশ্চেন খুব ভালো হয়েছে জিএস পেপারে, কিন্তু অপশন দেখলে উত্তরগুলো করা যায়। কোশ্চেন টাফ, কিন্তু অপশন খুব সহজ দিয়েছে, দেখলে বোঝা যাবে। তাহলে প্রথম কোশ্চেন আসছি, কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়েছিল? কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়েছিল? এটা অ্যান্সার বি, 2010। 2018-তে গোল্ড কোস্ট অস্ট্রেলিয়া, 2022-এ হবে ইউকেতে। বিশ্বের বৃহত্তম রেন ফরেস্ট, খুব সহজ কোশ্চেন। অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল? এটার অ্যান্সার ব্রাজিল, কেন ব্রাজিল নিয়ে খুবই। তৃতীয় কোশ্চেন, অস্ট্রেলিয়ার রাজধানী, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, এটা মনে রাখবে ক্যানবেরা, ভালো কোশ্চেন। চার নম্বর কোশ্চেন, বারবার করেছিলাম আমি ক্লাসে, মামল্লপুরম সম্পর্কে নিম্নে উল্লিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি অসত্য? দেখো, এটা সম্বন্ধে না জানলেও তো একটা জানতে পারো যে কথাকলি নৃত্যের জন্ম কিন্তু কেরালাতে, অর্থাৎ মামল্লপুরম আছে তামিলনাড়ুতে। বাকিগুলো রাইট অ্যান্সার, ওকে, এগুলো রাইট অ্যান্সার। এটি পর্যটন কেন্দ্র, অবশ্যই পর্যটন কেন্দ্র। ইউনেস্কো 1984 সালে একে ইউনেস্কো হেরিটেজ দেয়। পল্লব রাজাদের নরসিংহ বর্মনের নাম ছিল মামল্ল, যেখানে চীন এবং ভারতের এক দ্বিতীয় বেসরকারি বৈঠক হয়েছিল মামল্লপুরমে, সেই জন্য খবর এসেছিল। টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক 200 রান করেছেন? অবশ্যই বিরাট কোহলি 7টি করল, সচিন তেন্দুলকারের 6টি আছে, বীরেন্দ্র সেহবাগেরও 6টি আছে, আর সবচেয়ে বেশি এখন আছে ডন ব্র্যাডম্যানের, সমগ্র বিশ্বে 12টি ডবল সেঞ্চুরি আছে। তারপরে সাঙ্গাকারা আছে 11টি, আর লারার আছে 9টি। বিরাট কোহলি এখন বিশ্বের চতুর্থতম ক্রিকেটার যার সর্বাধিক 200 রান আছে। 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা যে শহর হবে, অবশ্যই জাপানের টোকিওতে হবে 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক। আর কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? অবশ্যই তিনটেই পরপর দেওয়া আছে, তিনটেই পর্তুগিজদের কলোনি ছিল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্তুগিজদের কলোনি ছিল না। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এটা মনে রাখবে সি রাজাগোপালাচারী, যিনি পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালও ছিলেন, সি রাজাগোপালাচারী, চক্রবর্তী রাজাগোপালাচারী। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? অবশ্যই রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন, উনি সাউথ আফ্রিকার প্লেয়ার, খেলছেন এখন কেশব মহারাজ সাউথ আফ্রিকা। 11 নম্বর কোশ্চেন, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? একদম রাইট অ্যান্সার হচ্ছে সুব্রহ্মণ্যম জয়শঙ্কর, ওকে। বিজয় গোখলে ফরেন সেক্রেটারি, অজিত দেওয়াল হচ্ছে ডিফেন্স অ্যাডভাইজার, রাজনাথ সিং হচ্ছে আমাদের ডিফেন্স মিনিস্টার, ওকে। 11, নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? এটা অপশন হচ্ছে যুক্তরাজ্য। কমনওয়েলথ যে দেশগুলো আছে সেখানকার রাজদূতকে বলা হয় হাই কমিশনার, যেখানে আর যারা কমনওয়েলথের সদস্য না তাদেরকে বলা হয় অ্যাম্বাসেডার। যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া এদের রাজদূতকে বলা হয় অ্যাম্বাসেডার, আর যুক্তরাজ্য যে কমনওয়েলথের সদস্য তাদেরকে বলা হয় হাই কমিশনার, ওকে। অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? অমরকণ্টক শহরটি মধ্যপ্রদেশে, যেখান থেকে নর্মদা নদী বেরিয়ে এসছে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? মধ্যপ্রদেশে হয় না, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমে হয়। আর 2019 সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন, এখানে মনে রাখবে দুটো কেন্দ্র থেকে রাহুল গান্ধী জয় দাঁড়িয়েছিল, এটার অ্যান্সার হচ্ছে ওয়ানাদ, জিতেছিল। আমেথিতে স্মৃতি ইরানির কাছে হেরে যান, রাইট অ্যান্সার বি, ওয়ানাদে জিতেছিলেন, কেরালার ওয়ানাদ। নিম্নে উল্লেখিতর মধ্যে কে হকি খেলোয়াড় নন? একদম মিলখা সিং, ফ্লাইং মিলখা যাকে বলা হয়, উনি দৌড় রানার, বাকিগুলো রাইট অ্যান্সার, মানে হকি খেলোয়াড়। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য না? বিমস্টেক সাউথ ইস্ট আর এশিয়ার কান্ট্রিগুলো নিয়ে গঠিত হয়েছে, থাইল্যান্ড, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এদের নিয়ে। এর সদস্য নয় পাকিস্তান। বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে ঢাকাতে, আর এটি 1997 সালে গড়ে উঠেছিল, এটার অ্যান্সার হচ্ছে পাকিস্তান। ভারতের সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? দুটো দেশ করেছিল, তিনটে দেশ বলা চলে, মালয়েশিয়া, চীন আর তুরস্ক, তাতে ভারত আপত্তিও জানিয়েছিল।
ভারত এর বদলা নিয়েছিল, সমালোচনা করেছিল একটি কারণে, সেটা এই কোশ্চেন পেপারে উল্লেখ আছে, তুরস্ক এটার অ্যান্সার। ওখানকার রাষ্ট্রপতি মনে হয় এরদোয়ান, উনি সমালোচনা করেছিলেন। অশনি সংকেত, সত্যজিৎ রায়ের পরিচালিত একটি সিনেমার যে গ্রন্থের অবলম্বন হয়েছিল, এই গ্রন্থের রচিতা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, পথের পাঁচালীর স্রষ্টা, অশনি সংকেতের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই সিনেমাটি বানান সত্যজিৎ রায়। পরবর্তীকালে পরীক্ষা যদি কোশ্চেন আসে তোমরা জানতে পারবে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান হুগলি জেলায়, অবশ্যই কামারপুকুর হুগলি জেলায়, কিন্তু জয়রামবাটি সারদামণি হচ্ছে বাঁকুড়া জেলায়। জয়রামবাটি বাঁকুড়া জেলায়, কারণ যেখানে সারদামণি জন্মগ্রহণ করে, আর সেই রামকৃষ্ণদেবের জন্মস্থল হচ্ছে হুগলি জেলায়। ভারতের পূর্বমুখী কর্ম মানে লুক ইস্ট, লুক ইস্ট মানে হচ্ছে পূর্ব ভারতে, পূর্ব বিশ্বে মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর উপরে বাণিজ্যিক সম্পর্ক বাড়াবার জন্য নরসিংহ রাও 1991 সাল থেকে এটি এই নীতিটা নেন, লুক ইস্ট নীতি। তারপর অটল বিহারী বাজপেয়ী, মদন মনমোহন সিং, নরেন্দ্র মোদীরা সবাই ফলো করে, শুরু করেছিলেন নরসিংহ রাও। বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? অবশ্যই সৌরশক্তি ব্যবহার, বাকিগুলো জীবাশ্ম জ্বালানি, পেট্রোল গাড়ি, অরণ্য ছেদন সবকটাই দায়ী। ডিফরেস্টেশন, সোলার এনার্জি, বার্নিং, এটার অ্যান্সার হচ্ছে সৌরশক্তি ব্যবহার, সি রাইট অ্যান্সার। বর্তমানে জম্মু কাশ্মীরের রাজ্যপাল হলেন, কেন জানি এই কোশ্চেনটা এতদিন পর কেন দিল, অনেক পুরনো কোশ্চেন হওয়া উচিত ছিল। গিরিশচন্দ্র মুর্মু হলে রাইট অ্যান্সার ছিল, তবে রাজ্যপাল না, হাই কমিশনার সত্যপাল মালিক হবে যদি করতেই হয়। ওকে, সত্যপাল মালিক শেষ রাজ্যপাল ছিল যখন রাজ্য ছিল। ইসরোর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে, অন্তরিক্ষ ভবন ইসরোর সদর দপ্তরের নাম বেঙ্গালুরু। নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটি উৎস? হিমালয় না, দামোদর অসম্ভব, ব্রহ্ম কাবেরীয় না, নর্মদাও না। অপশন দেখে বলা যায়, করা যায় ব্রহ্মপুত্র রাইট অ্যান্সার। ওকে, 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার কে পেলেন? অবশ্যই ইথিওপিয়ার প্রেসিডেন্ট আবি আহমেদ, ইথিওপিয়া। ওকে, যদি কোনো কোশ্চেন আসে কোথায় পেয়েছিলেন, ইথিওপিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন 1919 সালে, যেদিন জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদে, উনি নাইট পান 1915 সালে। যদি কোশ্চেন আসে নাইট কবে পান, 1915 সালে, ত্যাগ করেন 1919 সালে। নাইট মানে স্যার উপাধি দেওয়া হয় ব্রিটিশ গভর্নমেন্ট থেকে, ব্রিটিশ রাজতন্ত্র থেকে। নিম্নে উল্লিখিত নোবেল পুরস্কার বিজয়ীর মধ্যে কোন ব্যক্তির সঙ্গে বিশেষ কলকাতার যোগাযোগ ছিল না? অবশ্যই মাদার টেরেসার যোগাযোগ ছিল, সিবি রবন্ত কলকাতায় বসেই কাজ করতেন। অভিষেক ব্যানার্জির জন্ম কলকাতায়, এটা রাইট অ্যান্সার হচ্ছে হরগোবিন্দ খুরানা। উনি পাঞ্জাব প্রদেশে, এখন বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন হরগোবিন্দ খুরানা। উনি 1967 মনে হয় নোবেল পান হরগোবিন্দ খুরানা মেডিসিন। ওকে, নিম্নলিখিত মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? একদম অপশন দেখে বলা যায়, এটা যদি না জানে অরুন্ধতী রয়। বাকি টনি মরিসন পেয়েছে, গ্যাব্রিয়েলা মিস্টেল হচ্ছে চিলির লেখিকা কবি, টনি মরিসন আমেরিকার, অলগা টুকার যুগ 2018 সালে পেলেন, এবছরই দেওয়া হয়েছে, উনি পোল্যান্ডের লেখিকা। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন অবশ্যই হোমি ভাবা, হোমি জাহাঙ্গীর ভাবা, আর তারপরেই হন বিক্রম সারাভাই, তারপরেই হন এইচ এন সেটনা, তিন নম্বরে ইনি, দু নম্বরে ইনি, প্রথম ইনি, ইনিও পরে হয়েছিলেন। 1948 সালে ভারতের পরমাণু শক্তি কমিশন গঠন হয়, অ্যাটমিক এনার্জি কমিশন যাকে বলা হয়, এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই। নিম্ন উল্লেখিত ব্যক্তিকর্মীর মধ্যে কে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? খুবই সহজ কোশ্চেন, উমেশচন্দ্র ব্যানার্জি, ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি বা বোনার্জি, যাকে এখানে টাইটেলটা বোনার্জি। উসেন বোল্ট, উসেন বোল্ট দূরপাল্লা দৌড়বিদ, অবশ্যই লং ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স, যাই হোক দৌড়বিদ উনি, রানার, বাস্কেটবল খেলোয়াড়, সাঁতারু, তীরন্দাজ, মোটমনা। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতা 1893 সাল। ওকে, 34 একদম, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করে? 326 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, নেক্সট কোশ্চেন 35-এর, 2019 সালে সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন? বারাণসী, বারাণসী থেকে তিনি জিতেছেন, বেনারস বা বারাণসী। নিম্নে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? এটা নিউজ এসছে, ইরানের সাথে আমেরিকা যে যুদ্ধ হচ্ছে হরমুজ প্রণালীতে, স্টেট অফ হরমুজ জানবে কোন দুটি জায়গাকে জয়েন করে, বন্দর আব্বাস, এটি ইরানে অবস্থিত, বাকি পানসি, গোয়াদার, করাচি পাকিস্তানে অবস্থিত। বন্দর আব্বাস হচ্ছে রাইট অ্যান্সার, ইরানে অবস্থিত। এখন সম্প্রতিকালে ইরানের সাথে
আমেরিকার ঝামেলার কারণে খবরটি আসে। নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিদের উপর হামলা চালে তুরস্ক? সিরিয়া। সিরিয়ার উপরে কুর্দিদের উপর হামলা চালালো তুরস্ক, সেই জন্য ভারত তুরস্করও নিন্দা করেছিল, এটা বদলা নিল। 3 নম্বরে যে আগে একটা কোশ্চেন ছিল তুরস্কর উপরে, ভারত তার একটা ইয়ে নিয়েছিল তুরস্ক, এটা সিরিয়া। 1944 সালের 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইনি যেখানে ভারতের পতাকা উত্তোলন করেছিল সেই জায়গার নাম কি? এটা উত্তর হবে ময়রাং, মণিপুরের ময়রাং। এটা দ্বিতীয় ভারতের মাটিতে পতাকা ওঠে, প্রথম পতাকা ওঠে 1943 সালের 30শে ডিসেম্বর আমাদের আন্দামান নিকোবরের স্বয়ং প্রধানমন্ত্রী স্বয়ং সুভাষচন্দ্র বোস, যিনি ভারতের প্রধানমন্ত্রী বলে চলে প্রথম প্রধানমন্ত্রী, উনি তুলেছিলেন 30শে ডিসেম্বর 1943 সালে। আর 1944 সালের 14 এপ্রিল তোলে ময়রাংয়ে, এটা আইনের সরকার তুলেছিল, আই ময়রাং অবস্থিত মণিপুরে। নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং খেলা তারা কোন খেলার সাথে যুক্ত, মানে কোনটা সঠিক, এটা যদি আমরা ইংলিশ কোশ্চেনটা করি তাহলে এই কোশ্চেনটা বুঝতে ভালো হবে। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচ, যদি বাংলা কোশ্চেন বুঝতে অসুবিধা হয় ইংলিশ কোশ্চেনে চলে যাবে, ইংলিশ কোশ্চেনে সাধারণত রাইট অ্যান্সার থাকে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্রিকেটের সাথে মোটেও না, টাইগার উডস বিলিয়ার্ডস না, জো রুট না, এটা হচ্ছে সিমোনা হালেপ। এবারে উইম্বলডন টেনিসে উনি গ্র্যান্ড প্রিক্স পেলেন মহিলাদের, রোমানিয়ার প্রথম মহিলা হিসেবে গ্র্যান্ড প্রিক্স জিতলেন সিমোনা হ্যালেপ, উইম্বলডন 2019 জিতেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছেন ফুটবল প্লেয়ার, টাইগার উডস হচ্ছেন গলফ, আর জো রুট হচ্ছেন ক্রিকেটার। নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র না? অবশ্যই আলাস্কা, এটার অ্যান্সার আমেরিকার একটি প্রদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রদেশ, ভানুয়াতু হরমোজ, যেখানে মানে অস্ট্রেলিয়ার পাশেই অবস্থিত ভানুয়াতু, একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, নেদারল্যান্ড তো দেশ আর কানাডা দেশ, আলাস্কা এটা রাইট অ্যান্সার, আমেরিকার একটি প্রদেশ। ওকে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের পরীক্ষা ভালো হবে আশা করি, এই শুভ না করি তোমার চাকরি পাও। ওকে, গুড নাইট ফ্রেন্ডস, গুড নাইট।